চলো রান্না করি দুজনাতেই খাবো রান্না করে তাড়াতাড়ি রান্না করবো বৌমা এই শাকটা ওইখানে রাখ আর আমি তা করতে আলু গুলান বৌমা তাড়াতাড়ি পেঁয়াজ গুলান কাটো বেশ তাহলে মুটো কাটছি ভালো করে কাটো তাহলে আমি দেখছি তুমি কান আদা গোলান বেটেলি আদা ভাত এই রসুন গুলান বাটবো এইখানে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সব পঞ্চে গেছে নিয়ে এখন তুলবো এইও সরষে বেটে নেব এখন কালো সরষে সরষে বাটা তো হয়ে গেছে নিয়ে এখন তুলব এইও জিরে এখন বেটে নেব এইও রাখছি এইয় শুকনো লঙ্কা আর জিরে একটিনে বেটে নেব বেটে নিচ্ছি এই রাখছি এখন মশলা বাটা হয়ে গেছে এখন তুলব এই এখানে রাখছি এখন পেঁয়াজটা বেটে নেব হয়ে গেছে নিয়ে এখন তুলে নেব নিচ্ছি বৌমা ওই ডিম গুলান ভাঙ ওই বাটিতে তা করতে আমি আখা গুলান ধরে আছি বেশ ভেঙে রাখছি কুড়ায় তেল দিচ্ছি সরষের তেল কুড়ায় তেল গরম হয়ে গেছে মানে ডিম ভাজাটা হয়ে গেছে নিয়ে এখন নামাবো এই মূলতে জল দিছি একটু থালাতে তুলে নেব এই জল দিছি আলুতে তুলে নিই আলুটা মেথি সম্বরা দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি
আদা বাটা দিচ্ছি। এখানে আলু মূলা সব এড করতে দেব। এই যে জিরে বাটা দিচ্ছি। এইয় হলুদ দিচ্ছি, মটন দিচ্ছি, এইয় সরষে বাটা দিচ্ছি। এইয় জল দেব, এই সিদ্ধ করব। সেদ্ধ হয়েছে। এই ভাজা রাখা ডিমটো এখন ছড়াই ছড়াই দেব, নিয়ে নামাই দেব। তরকারিটা হয়ে গেছে, নিয়ে এখন নামাব। খুব ভালো হয়েছে তো? আলুতে মূলাতে ডিমতে খুব ভালো হয়েছে, খুব ভালো খেতে, খুব টেস্ট লাগছে। তো অনেক টেস্ট লাগে, বা সরষে দিয়েছি সব, ওই জন্য তো সরষে মরষে সব দিলাম, ভালো লাগবে। খেয়ে এই তুমি তো পারলি না?